সুপ্রদর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দর্শক, আমি এখন আছি কিশোরগঞ্জের তারাকান্দি বাজারের পাশেই একটি বেগুন ক্ষেতে। বেগুন চাষের সঠিক পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই, আর এতে করে বেগুনের ফলন নিয়ে চাষিরা হতাশ হন। বেগুনের অধিক ফলন পেতে হলে সঠিক নিয়মে চাষাবাদ করা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক যেভাবে বেগুন চাষ পদ্ধতিতে শতভাগ সফলতা আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মোটামুটি ভাই। বেগুন ক্ষেত কেমন গই? এইটা আমার স্বাস্থ্য ভাই, এটা আমার, আমি ধান কেটে লাগাইছি। ও, কতটুকু জমির উপর করছে বেগুন চাষ? এটা আধখানি ক্ষেত। আদানি না? হ্যাঁ, 400 শতাংশ। প্রতিটা জমিতে দেখলাম বেশিরভাগ আপনার এই বেগুন চাষ করতেছে, তাই না? কী করবো, মরিচ তো ধরে না। বেগুন চাষ ভালো হয় না? ভালো তো সবটাই, অন্য মরে দাঁড়িয়ে কেটে ভিতরে দিয়ে লাগা যায়। পোকামাকড় কীরকম আক্রমণ করে বেগুনে? আক্রমণ আছে প্রচুর, কীড়া আক্রমণ বেশি। কীটনাশক দেন না? কীটনাশক দেওয়ার কত কিছু আছে, এটা দিয়েই যে সমাজের শুরু করে এটাই দিয়ে আর কি। আপনার এই সার কিরকম দেওয়া লাগে বেগুন খেতে? 10 কেজি 15 কেজি। আপনি কিন্তু তো জমি ই ভালো, মানে উর্বর খুব, সার গুণে কম লাগার কথা, তাই না? সার কম লাগলো, সার ওখান বেশি দিতে হবে, সার এক সার নাই, আগে কাজ করতো, সার এই সারে কাজ করে না, কাজ করে না, এগুলো না বেশি দিতে লাগে। এনে এনে কতটুকু জমির উপরে করছে আপনার চাষ তো ভাই? ই আদগানি খেত। আদগানি না? এটা কিরকম মানে আপনার এই খরচা হয়েছে কিরকম এই পর্যন্ত? খরচ তো কমা বেশি হইব, ওই যে আগে থেকে 8-10 হাজারের মতো, 8-10 হাজার সবকিছু মিলাই। এটা আপনি হারভেস্টিং শুরু করছে, বেগুন বেচা শুরু? আর ওষুধ ওষুধে লাগে, হার তো হার ওষুধেই করছে। আচ্ছা, এই যে বেগুন বেচা কি শুরু করছে নাকি হারভেস্ট? বেগুন এই তো 1 মণ, 2 মণ, 1.5 মণ রমের ব্যস্ত আছে, ব্যস্ত পুরো আমাদের ধরছে না, ধরছে না এখনো, মানে এরকম চলবে পুরো আমাদের ধরে না, 2-3 মাস ধরতে আছে, 2-3 মাস এরকম বেচা কিনা বেশ হয়, মানে যে আচ্ছা ঠিক আছে, থাকেন।